আজ আমরা আলোচনা করব বাবা মনির ছটি মহামূল্যবান বাণী। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভগবানের নামে থাকো লগ্ন, বিশ্বকে করো শুভময়। অনুক্ষণ যে ভগবানের নামে লেগে থাকে তাহার সকল অশুভ দূর হইয়া যায়, তাহার ভৌম জীবন দিব্য জীবনে পরিণত হয়। জীবনে যদি শান্তি কিছুতে থাকে তবে তা হচ্ছে অবিরাম ঈশ্বর মননে, ঈশ্বরে আত্মসমর্পণে। নদী সমুদ্রের বুকে গিয়ে শান্তি পায়, শিশু মায়ের কোলে গিয়ে শান্তি পায়। ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ এই প্রকারেরই, তিনি আমাদের পরম প্রেমের বিগ্রহ, তার বুকে নিজেকে লুপ্ত করে দিয়েই আমাদের অপার অসীম অনবদ্য শান্তি। নির্ভর করো ভগবানে, মানুষের উপরে নয়, নির্ভর করো ভগবতত্ত্ব বাহুযুগের শক্তিতে, মানুষের মুখের ভরসায় নয়। সহস্র বিঘ্ন বিপত্তির মধ্যেও চিত্ত স্থির রাখিয়া চলিও, ঈশ্বরে যার বিশ্বাস আছে তার আবার ভয় কি, নাম ছাড়িও না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সৈনিক যেমন পতাকা দৃঢ় হস্তে ধারণ করে যুদ্ধ করে, প্রাণ গেলেও পতাকা ছাড়ে না, তেমনি সংসারের সহস্র বিঘ্নের মাঝে ভগবানের নাম ছেড়ো না। একটি মিনিটও যদি কেহ সাধন করে তবে সে তাহার শুভ ফলটুকুকেও প্রতিকর্মে সহায়ক রূপে পায়। একটি দিনও যদি কেহ ব্রহ্মচর্য পালন করে তাহা হইলে সেই একদিনের ব্রত রক্ষায় তাহার দীর্ঘ পথযাত্রার এক পরম পাথেয় হয়। হরি ওম, হরি ওম।